রাজবাড়ি নবাবপুরে লালতির কোম্পানির কৃষক মাটি দিবস অনুষ্ঠিত। আদম আলী তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লালতির কোম্পানির আয়োজনে পেঁয়াজ চাষের উপর রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড বড় হিচিলি গ্রামে আজ বৃহস্পতিবার বিকেল 3টায় আব্দুল আওয়াল মাস্টারের বাড়িতে কৃষক মাটি দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর। এছাড়া উপস্থিত ছিলেন লালতির সিটি লিমিটেডের ফরিদপুর রিজনাল ম্যানেজার মোহাম্মদ হারুন রশিদ, রাজবাড়ি টেরিউরি ম্যানেজার হুমায়ুন কবির, কৃষি উপসহকারী অফিসার ফারুক হোসেন, ডিলার আলাউদ্দিন হোসেন, আদর্শ কৃষক আব্দুল আওয়াল মাস্টার ও স্থানীয় কৃষকগণ। মাটি দিবসে রিজনাল ম্যানেজার মোহাম্মদ হারুন রশিদ লালতির পেঁয়াজের 8টি জাতি নিয়ে কৃষকদের সাথে আলোচনা করেন এবং সঠিক সময়ে চাষ ও পেঁয়াজের ফলন বিষয়ক আলোচনা করেন। তিনি বলেন, লালতির একমাত্র কোম্পানি কৃষকদের আস্থা জায়গা। আমাদের কোম্পানির পেঁয়াজ বীজ চাষ করে কৃষক অধিক লাভবান হবেন। এখানে আছে ভূদারী আছে আমাদের হলো পাঁচজন, তার মধ্যে প্রথম ভূমিকা ছিল তিনি গ্রামটির তিনের জন্মদাতা ডক্টর মহাসিন ভাই বলে ছিলেন। এখানে যদি হিন্দুকে যে বিজ্ঞান চতুর্থ বিশ্ববিদ্যালয় আছে ওখানকার হলো ছিল। তাহলে আমাদের আমরা 200-300 ভ্যারাইটি জাত আমরা বাজার লাভ করি, তার মধ্যে 2-3টা হলো আমাদের হাইব্রিড আর 115টা হলো 110টা হলো আমাদের অতি ভ্যারাইটি জাত আমরা বাজার লাভ করি। আমরা যদি বলতে ভালো বলতে লক্ষ্য করে আপনার 2006 সাল থেকে শুরু হয়েছে আমাদের ধানের বীজের ব্যবস্থা, 2009 সাল থেকে শুরু হয়েছে আমাদের গোয়া ভুট্টার এবং আমাদের পেঁয়াজের বীজের ব্যবস্থা। 2009 থেকে 2011-12 সাল পর্যন্ত আমরা গুলশান রান এবং ঈদ আপনি নামে আমরা লালপুরের টিকা ওটা আমরা বাজারজাত করতাম। এই লালপুর কোন টিকা কিছু 2015 সাল থেকে আমরা লালপুর কোন টিকাটা আমরা বাজারজাত করি। 2018 সাল থেকে শুরু হয়েছে আমাদের লালপুর বাজারজাত করি এবং তখন যখন হলো কিউ বাজারজাত করা শুরু করলাম তখন কি এরকম লাল হয়েছে, লাল হওয়াতে বাজারে নিয়ে তখন তো আপনাদের ছেলে ছিল তাই পড়ে যান তাই পড়ে যাচ্ছিল ওইটা চাষ করছেন আপনারা ধরনের লাল বাজারে নিয়েছেন লালপুর কিন্তু কিন্তু জানে বাজারে এবং অনেকে পর্যন্ত আমাদের কী ছিল মারতে আসছে কৃষকরা। যখন আমরা বারবার বলছি যে এক মাস 2 মাস রেখে দেন তারপরে আপনার এটা এটা লাল খেলা পরিবর্তন হয়ে যাবে বুঝলে না, তারপরে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যখন রাখছে 3 মাস রাখছে 1 বছর গেছে 2 বছর গেছে এরকম করতে করতে যখন 12-13 সাল আসছে তখন কৃষক এবং কৃষি ডিপার্টমেন্ট থেকে আসছে যে আপনার বন্ধুদের কাছে মেসেজ গেছে যে আমরা আমাদের এত অল্প জমিতে এবং কৃষি উৎপাদন করতে পারি এরকম ভারতের চলে যায়। তখন থেকে গবেষণা করে আমরা 2012 সাল থেকে গবেষণা করে 2018 সাল এই 6 বছর গবেষণা করে আমরা লালটি হাইব্রিড বাজারজাত করা শুরু হয়েছি। আর 2023 সাল 5 বছর ধরে আমরা বাজারজাত করেছি।